গাজীপুরের শ্রীপুরে ভবনে শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হয়েছে। চৌরাস্তা শ্রীপুর ভবনে এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুরজয়। উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, শ্রীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সহ অন্যান্যরা।